জমজমাট। আর এই জমজমাট হতে 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 রহস্য দিতে 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 যখন একটা জায়গায় গিয়ে থেকে যায়, তখন আমরা বলি যে তলানিতে থেকে গেছে। আর তারপরে কিন্তু আর আগ্রহটা আমরা দেখাতে পারি না। ঠিক সেই অবস্থাই হয়েছে সিরিয়াল সাঁঝের বাতি, টিআরপিটাও একটু কমে গেছে। তার কারণ একটাই যে চারু আর ফাইট করছে না। চারু ফাইট করবে করবে করছে করবে করছে এই করে যাচ্ছে, ফাইনালি ফাইট করছে না। সূর্যবাবু পরপর গেম প্ল্যান করে যাচ্ছে আর সেই গেমে একজন একজন করে টপকে যাচ্ছে। আগে টপকে গেছে, অনেক আগে টপকে গেছে এখানে চারুর মা, তারপরে এখন চারুর বাবা, এবার চারু টপকাতে টপকাতেও বেঁচে যাচ্ছে। তো ফাইনালি এখন চারুর চারুর বাবাকে নিয়ে সৎকার করতে গেছে ছদ্মবেশে, এবং সেখানেও হাজির হয়েছে সূর্যবাবু এবং তার দলবল। সেখানে গিয়ে নানান ঝামেলা করে গঙ্গার ঘাট অব্দি পৌঁছে গেছে, যেখানে চারু কাজ করছিল তার বাবার। অগত্যা সেখানে অমৃতাকে পেছন ঘুরিয়ে রাখতে হয়েছে, যাতে করে দেখে অনেকটা মনে হয় যে অমৃতাই আসলে চারু। আর সূর্যবাবু যখন অমৃতার মুখ দেখতে পেয়েছে, তখন বুঝতেই পেরেছে যে ওটা চারু না, ওটা অন্য কেউ, ভেবে তো সে ওখান থেকে চলে গেছে, কিন্তু চারু ছিল তখন জলের তলায়। এবার আর্য হঠাৎ করে তাকিয়ে দেখছে চারু কোথাও নেই, আর সেই জন্যে সবাই মিলে এবার জলে ঝাঁপিয়ে পড়েছে, চারুকে খোঁজা চলছে। চারু গ্রামে বড় হয়েছে, চারু গ্রামের মেয়ে। সেই চারু কোনোদিনও জলে ডুবে মরতে পারে না, এটা আমরা সকলেই জানি। তাই চারু ওই জলে হয়তো ডুবে আছে, কিংবা কোথাও না কোথাও সে একটুখানি ঘাপটি দিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে চারু আবারও ব্যাক করবে, সে তার শহরের বাবুর হাত ধরে বাড়ি ফিরে আসবে, কিন্তু না, নিজের বাড়িতে নয়, যাবে অন্য কারোর বাড়িতে যেখানে সে এই মুহূর্তে রয়েছে। অগত্যা এবার চারু সিদ্ধান্ত নিয়েই নেবে যে না, অনেক হয়েছে লুকোচুরি, এবার সামনাসামনি লড়বো, তাই এবার আমি যাব মল্লিক বাড়িতে, আর সেখানে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করব। তো সেখানে এবার যাচ্ছে আমাদের চারু। সেখানে গিয়ে চারু কিভাবে কি ধ্বংস করবে, এগুলো যদি দেখতে হয়, জানতে হয়, তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাঁঝের বাতি। তবে তারই পাশাপাশি শোনা যাচ্ছে যে এই যে সিরিয়ালে দুর্গাপুজো শুরু হয়েছে, এই দুর্গাপুজোর বিসর্জন অর্থাৎ বিজয়া দশমী যেদিন দেখানো হবে সেদিন থাকছে একটা চমক। আর এটুকু বলতে পারি, বিজয়া দশমীর দিন চারু হয়তো সর্বনাশ ঘটিয়ে দিতে পারে আমাদের মিশমির। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সাঁঝের বাতি, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 1:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে সাঁঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।